তোমরা এই জুট জুয়েলারিটার ডিজাইন তো অলরেডি দেখেই নিয়েছো। তো এরকম ট্র্যাডিশনাল ডিজাইনের একটা জুটের জুয়েলারি তৈরি করার জন্য আমি ফার্স্টে একটা কার্ডবোর্ড নিয়ে নিয়েছিলাম। জানি না কেন আমার কিন্তু এই জুট বাঁশ পাট এই ধরনের জিনিসগুলো দিয়ে যে জিনিসগুলো তৈরি হয় হ্যান্ডমেড সেই জিনিসগুলোর প্রতি একটা আলাদাই আকর্ষণ আছে। আর সবথেকে বেশি ভিনটেজ জিনিস তো আমার ভীষণ পছন্দ হয়। আর এই জুয়েলারিটা তৈরি করা কতটা সহজ তোমরা এক এক করে দেখে নাও। সরু যে জুয়েলারি মেকিং এর জুট গুলো হয় সেটাকে কিন্তু আমি এই কার্ডবোর্ডটার উপরে গ্লু দিয়ে এক এক করে ঘুরিয়ে ঘুরিয়ে আটকে নিচ্ছি। এরপর পুরোটা জড়ানো হয়ে গেলে তারপর যেহেতু এটা আমি দুর্গাপূজার টাইমে বানিয়েছিলাম তাই স্পেশালি এখানে একটা এরকম মা দুর্গা ডিজাইনের জুয়েলারি মেকিং এর র ম্যাটেরিয়ালস নিয়ে নিয়েছি। আর সেটাকে কিন্তু গ্লু দিয়ে আমি রাউন্ড জুট বেসটার উপরে আটকে নেব। বাট তার আগে এরকম একটা রেড কালারের লেস নিয়ে রাউন্ড বেসটার চার ধার দিয়ে গ্লু দিয়ে কিন্তু বসিয়ে নেব। এরপর দুটো হোয়াইট কড়ি দিয়ে ডেকোরেশন করেছি। এরপর ব্যাক দড়ি আর কটা কটন বল লাগিয়ে নিলে এখানে জুয়েলারি কিন্তু তৈরি। কটন বল গুলোকে এর সাথে অ্যাটাচ করার জন্য আমি একটা ব্ল্যাক কালারের সুতো নিয়ে নিয়েছি যেহেতু ব্যাক দড়িটা আমি ব্ল্যাক রেখেছি। এরপর একটা সুচের সাহায্যে দু সাইডে দুটো হোল করে নিয়ে সুতোটাকে পরিয়ে নিয়ে একটা তারের সাহায্যে কটন বল গুলোকে কিন্তু এক এক করে দড়িটার মধ্যে পরিয়ে নেব। এরপর শেষে ব্যাগ দড়িটাও এই দড়িটার মধ্যে অ্যাটাচ করে ভালো করে নট দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলে কিন্তু আমাদের এই জুয়েলারিটা একদম রেডি। এরপর এই জুয়েলারিটাকে আরো সুন্দর দেখানোর জন্য নিচের দিকটা কিন্তু হালকা আরেকটু ডেকোরেশন করে নেব। তার জন্য কিন্তু আর একটু সামান্য পরিমাণে জুট নিয়েছি আর সেটাকে ডাবল ফোল্ড করে নিয়েছি। এরপর যে তলার দিকে দুটো মুখ থাকছে সেখানে কিন্তু একটা একটা করে কড়ি আমি গ্লুর সাহায্যে অ্যাটাচ করে দিয়েছি। এরপর এই যে জুটটাকে সেটা কিন্তু জুয়েলারি বেস্টের ব্যাক সাইডে গ্লু দিয়ে আটকে নিয়েছি। আর তারপরে দেখো একটা নিচে ঝুমকো লকেট মতো তৈরি হয়ে গেছে। আর এই সেটের সাথে আমি কিন্তু ছোট ছোট দুটো রাউন্ড টপ ইয়াররিংস বানিয়ে নিয়েছি।
ইয়াররিংস এর যে পিন গুলো হয় যেগুলোর সাহায্যে আমরা এটাকে কানে পরতে পারবো, তো সেইগুলোকে এর সাথে অ্যাটাচ করে দিয়েছি। ব্যাস দেখো, একদম ইজিলি পুজো স্পেশাল একটা জুয়েলারি কিন্তু আমি রেডি করে নিয়েছিলাম এইভাবেই। আর অবভিয়াসলি প্রত্যেকবারের মতো কিন্তু শেষে আমি কয়েকটা ভিডিও ক্লিপস অ্যাড করেছি যেখানে আমি এই জুয়েলারিটা পরে লুকবুক সিরিজ ক্রিয়েট করেছিলাম। তো তোমরা দেরি না করে ঝটপট কমেন্টে বলো যে এই জুয়েলারিটা তোমাদের কেমন লাগলো আর তার সাথে পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে।